এশিয়ার দেশগুলোর উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গনের প্রতিভাবানদের উৎসাহিত করতে ওয়াইইএস অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ও জাপান ইন্টারন্যাশনাল সেন্টার। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের চার শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোন্ডা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিরোতো মিশিদা, এশিয়া প্যাসিফিক ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ আরও অনেকে।